আরেকটি আমাদের সমাজে ভুল ধারণা, এ বিষয়ে সতর্ক করেই আমি খুতবা সমাপ্ত করছি। সেটি হচ্ছে, আমাদের সমাজে একটি জিনিস প্রচলিত রয়েছে যে কি, যখন জিলহাজ মাসের চাঁদ উঠে গেল তখন কি করা যাবে না, নখ চুল কাটা যাবে না, কিছুই কাটা যাবে না এবং পশুও জবাহ করা যাবে না। এই ধারণা আমাদের সমাজে রয়েছে, কিন্তু এই ধারণার কিছুটা সত্য কিছুটা ভুল ধারণার মধ্যে রয়েছে। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করবে, যারা কুরবানি দিবে, যে ব্যক্তি কুরবানি দিবে সে ব্যক্তি যেন তার চুলগুলো এবং চামড়াগুলো গ্রহণ না করে, না কর্তন করে। আল্লাহ রসুলের কথাটুকু ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহ রসুল বলছেন, নখ কর্তন করা ওই ব্যক্তির নিষেধ যে ব্যক্তি কুরবানি দিবে, চুল কর্তন করা ওই ব্যক্তির নিষেধ যে ব্যক্তি কুরবানি দিবে। আমি কুরবানি দিব, আমার সন্তান কুরবানি দিবে না, আমার স্ত্রী কুরবানি দিবে না, আমার পরিবার পরিজন কুরবানি দিবে না, তারা কি নখ কাটতে পাবে কি পাবে না? এটি আমাদের সমাজে ভুল ধারণা রয়েছে, তারা নখ কাটতে পাবে। আমার ছেলে, আমার স্ত্রী যদি তারা কুরবানি না দেয়, তারা নখ চুল কাটতে পারবে, শরীয়তে এতে কোনো বাধা নেই। কিন্তু যিনি কুরবানি দিবেন তিনি যেন নখ চুল না কাটে, এটি আল্লাহ রসুল নিষেধ করেছেন। অনুরূপভাবে কোনো জন্তু জবা করা যাবে কি না, অনুরূপভাবে কোনো জন্তু জবা করা যাবে কি না, সব জন্তু জবা করা যাবে, কোনো জন্তু জবা করতে কোনো নিষেধ শরীয়তে নেই। সম্মানিত উপস্থিতি, মাসআলাটুকু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীয়তের মাসআলাগুলো সঠিকভাবে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।